নিয়ম নামানা ও নির্মাণ ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকিতে দেশের বেশিরভাগ কমিউনিটি সেন্টার নাইনটি এইট পার্সেন্ট কিন্তু কমিউনিটি সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ সতর্কমূলক পরামর্শ তাদেরকে দিয়েছি পুলিশ প্রতিবেদনেও একই মত কারিগরি ছুটি সারিয়ে তোলার পরামর্শ বিধিমালা অনুসরণ না করার ফলেই কিন্তু প্রত্যেকটা কমিউনি সেন্টারে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে এই ধরনের যে ত্রুটি কোনো কমিউনি সেন্টারে থাকে অন্য কোথাও সেগুলো কারেকশন করার প্রয়োজন আছে দেখছিলেন বিশেষ শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি শিরিন আক্তার এবার অন্যান্য শীর্ষ সংবাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক পনেরোই জানুয়ারির মধ্যে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে প্রত্যাবাসন নিয়ে সংশয় স্বাস্থ্যসেবার স্বার্থে ডাক্তারদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা ভেজাল খাদ্য রাখার দায়ে সুপারশপ আগোরার মালিক নিয়াজ রহিমের দুই বছরের কারাদণ্ড পাঠানো হয়েছে কারাগারে এখনো খোঁজ মেলেনি দুদিন আগে নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নাইমুল ইসলামের পরিবারের জিডি এবং কক্সবাজারের মহেশখালীতে বিধ্বস্ত দুটি প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী সময় লাগবে দুই থেকে তিন দিন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি হবে আগামী পনেরো জানুয়ারির মধ্যে বিকেলে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তবে তেইশ জানুয়ারির মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা থাকলেও নির্ধারিত সময় তা হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয় রিপোর্ট এহসান জুয়েলের পঁচিশে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা শুরুর পর ইতিহাসের ভয়াবহতম এই জাতিগত নিধনে গত চার মাসেই বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাত লাখ রোহিঙ্গা তাদের কক্সবাজারের উখিয়ায় আশ্রয় দেওয়া হলেও শুরু থেকেই বাংলাদেশের দাবি ছিল নিরাপদে ফিরিয়ে নিতে হবে মিয়ানমারের নাগরিকদের আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে নানা কূটনৈতিক তৎপরতার পর গত মাসের ২৩ তারিখ মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দুদেশের পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত হয় সমঝোতা যেখানে ১৯৯২ বিরানব্বই সালের চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয় দেশটি এরপর চলতি মাসের উনিশ তারিখ ঢাকায় দুদেশের মধ্যে গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ দুদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিরিশ সদস্যের এই কমিটি আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে মিয়ানমারে প্রথম বৈঠকটি করবে যেখানে চূড়ান্ত করা হবে ফিরে নেয়ার সব প্রক্রিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক পনেরোই জানুয়ারির মধ্যে হবে আমরা আশা করছি সেখানে যে যে একটা ওয়ার্কিং পেপার এক নথি স্বাক্ষরিত হয়েছে সেখানে কিন্তু আমরা আরও বাড়তি কিছু জিনিস পেয়েছি যেমন ওখানে কিন্তু এনশিওর করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এনগেজমেন্ট এবং পরিষ্কার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেখানে লেখা আছে সো উই হ্যাভ মেড ফার্দার প্রোগ্রেস নাইপিদতে করা সমঝোতা অনুযায়ী দুই মাসের মধ্যে শুরু করার কথা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রথম ধাপ তবে বাংলাদেশ যেহেতু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় তাই আরও কিছু সময় লাগতে পারে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো স্বেচ্ছা নিরাপদ এবং কনফিডেন্স ফিরে যাওয়ার সেই জায়গায় অ্যারেঞ্জমেন্টে যে টাইম ফ্রেম দেয়া ছিল আমি মনে করি উই আর অন কোর্স উই আর অন ট্র্যাক সেখানে তিন দিন পাঁচ দিন সাত দিনের ডিভিশন হতে পারে বাট দি ইজ নো রিজন যেটা এক মাস দু মাস বা তিন মাস দেরি হয়ে যাবে এটা আমি মনে করি না অতীতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ জানে শেষ পর্যন্ত চুক্তি নিয়ে টালবাহানা করতে পারে মিয়ানমার তাই একই সঙ্গে দেশটির উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে ঢাকা হেসান জুয়েল সময় সংবাদ ঢাকা মফসলের হাসপাতালগুলোতে সেবা দেয়া চিকিৎসকদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে অন্যথায় তাদের পরিবর্তে নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে সকালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা এ সময় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের তাগিত দেন প্রধানমন্ত্রী বর্তমানে দেশের আনাচে কানাচে প্রত্যন্ত জনপদে দশ হাজার কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সেবা নিচ্ছেন কমপক্ষে আট থেকে দশ লাখ মানুষ এসব প্রতিষ্ঠানের ফলে অটিজম দূরীকরণ মাতৃমৃত্যু হার কমানো সহ এরই মধ্যে পোলিও ও মুক্ত হওয়ার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতাল ক্লিনিকে রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে বরাবরের মতো এবারও সরকারি অ্যাম্বুলেন্স বিতরণ করা হল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাইটটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয় এ সময় প্রধানমন্ত্রী বলেন এসব অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের জন্য স্বাস্থ্য বিভাগকেই আলাদা ফান্ড গঠন করে ব্যবস্থা নিতে হবে তিনি বলেন বিএনপি চক্রান্ত করে কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল একটা ফান্ড কীভাবে রাখা যেতে পারে যে তাৎক্ষণিকভাবে খরচ করবে তারপরে বিল দেবে তারপরে টাকা পাবে এরকম কিছু একটা ব্যবস্থা এটা আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিন্তা করতে হবে কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা যা পাবে তারা নাকি সব নৌকা ভোট দেবে সেই জন্য এটা বন্ধ এরকম মানে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে কেউ মানে এটা চিন্তাও করা যায় উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের আবাসিক সমস্যা নিরসন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তাদের মফসলে থেকেই সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন যাকে ডাক্তার আমরা নিয়োগ দিচ্ছি যেই আমরা পাঠাচ্ছি উপজেলায় অমনি যে কোনোভাবে কায়দা টাদা করে ঢাকায় চলে এসে বসে থাকবে তো এভাবে যদি কেউ চলে আসে তাহলে তার চাকরি করত দরকার দেশের মেডিকেল শিক্ষা পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী বলেন প্রয়োজনে ব্যবহারিক শিক্ষায় বিদেশি সহযোগিতা গ্রহণ করতে হবে মেডিকেল কলেজগুলো আমরা করে শিক্ষিত তার মানটা বজায় রাখতে হবে যে কি চিকিৎসা হচ্ছে রুগী মারা ডাক্তার হচ্ছে না রুগী বাঁচানোর ডাক্তার হচ্ছে এটা একটু ভালো করে দেখতে হবে আপনারা যদি লিঙ্ক করে দেন যে এখানে বিশ্ববিদ্যালয় বা ভালো মেডিকেল কলেজে যে পড়াশোনা হয় সেই ক্লাসগুলি যেন তারা অনুসরণ করতে পারে দেখতে পারে দেশের দ্বীপ ও হাওড়াঞ্চল সহ দুর্গম জনপদে নৌ অ্যাম্বুলেন্স চালু করতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীপ অঞ্চল এবং হাওড়া অঞ্চল এটা আমি আগেও বলেছিলাম এখানে আমাদের নৌ অ্যাম্বুলেন্সের খুব দরকার দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা জিয়ার ফনেস ট্রাস্টের টাকা নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি কিংবা অপব্যবহার হয়নি বলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পরে এই যে মোহাম্মদ আলী যুক্তিতর্কে আদালতকে বলেন এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে যে দালালিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা জালিয়াতি করে তৈরি করা সকাল পৌনে বারোটার দিকে জিয়ার ফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনে বক্সিবাজারের অস্থায়ী আদালতে যান বেগম জিয়া আদালত আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে দু সালে সালের তিন জুলাই দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুদক এই মামলায় যে বস্তু প্রদর্শনী এক্সিবিট থ্রি সিরিজ সেটা সম্বন্ধে ঘোর আপত্তি জানানো হয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে এই মামলাটা সৃজিত মামলা বানওয়ার্ট মামলা মিথ্যা মামলা রাজনৈতিকভাবে হেয়া প্রতিপন্ন করার জন্য বেগম খালেদা জিয়াকে হেয়া প্রতিপন্ন করার জন্য এই মামলাটা সৃষ্টি করা হয়েছে এক সময় বলছেন যে ডকুমেন্টসগুলি সঠিক না আবার বলছেন এগুলো ঘষামাজা আবার বলছেন ছায়া আবার ওনারা বলছেন আমাদের কাছে কোনো কিছু নাই আসলে এগুলা তারা নিজেদেরকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন 3200 সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা বলেছি যে টাকাটা এসে ওনারা টাকাটা আসাটা স্বীকার করে নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদুল কাদের বলেছেন বেগম জিয়ার সাজা হবে কিনা তা আদালতের সিদ্ধান্ত এটা সরকারের কোনো হস্তক্ষেপ নেই সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বৃত্ত প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের দাবি খালাদা নির্দোষ প্রমাণিত হবেন খুব ভালো কথা আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন অবশ্যই তিনি খালাস পাব এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই যেখানে শীতের মানুষ কষ্ট পাচ্ছে আমরা সামর্থমান ব্যক্তিদের শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য তাদের এগিয়ে আসার আহ্বান এবং দুবাইয়ে প্রায় একশো কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সকাল নয়টা থেকে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বেলা চারটার দিকে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক দুদক কার্যালয় থেকে বের হন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান এ দুজন ছাড়াও আরও চার সাবেক ও বর্তমান কর্মকর্তাকে আজ তলব করা হয় সেই সঙ্গে আগামী দোসরা জানুয়ারি আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়েছে গত দশ ডিসেম্বর তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে নোটিশ পাঠায় দুদক মালিকানা পরিবর্তনের গুঞ্জনের মধ্যে গত একুশে চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন ওয়াহিদুল হক এখনো খোঁজ মেলেনি দুদিন আগে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকতের তিনি ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত পরিবারের দাবি গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার সর্বশেষ মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় মিরাজ নামে এক বন্ধুর সঙ্গে দেখা হয় তার এ ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে সেখানেও তাদেরকে হয়রানি করা হয় পরবর্তীতে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় একদিন পর বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় আমার সাথে শোয়া এগারোটায় কথা হইলো সরাসরি আর বউর সাথে হইলো তুই আবার আমার ছেলের বউ আমার ছেলেকে ফোন দিছে ফোনটা কেটে দিছে তারপর কেটে দেওয়ার পরে ও আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো অপেক্ষা করছে আমার বউ যে কল ব্যাক করবে ও আবার কল ব্যাক করে না তারপরে আমার বউ আবার এই পাঠাইছে মেসেজ পাঠাইছে যে কি তুমি কি ব্যস্ত নাকি কোথায় আছো তুমি কি ব্যস্ত নাকি কিন্তু ও বলে মেসেজটা মোট ঢুকছে কিন্তু আর ই হয় নাই রিপ্লাই আসে নাই সন্ধ্যার সময় আরো থাকছে টঙ্গিতে বস্তিতে আগুনে দগ্ধ হয়ে তেরো বছরের শিশুর মৃত্যু চট্টগ্রামে সিলিন্ডার লিক হয়ে দুই সহ মা দগ্ধ ভেজাল খাদ্য রাখার দায়ে সুপারশপ আগুরার মালিক নিয়াজ রহিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন খাদ্য আদালত পরে তাকে কারাগারে পাঠানো হয় প্রায় এক দশক পর এই রায় ঘোষণা করল আদালত সংশ্লিষ্টরা বলছেন খাদ্য আদালতের এই রায় ভোক্তা অধিকার সংরক্ষণে দৃষ্টান্ত হয়ে থাকবে নামিদামি সুপারশপে প্রায় ভেজাল বিরোধী অভিযান চালাতে দেখা যায় ভ্রাম্যমান আদালতকে প্রায় এক দশক আগে এমন এক আদালত দেশের নামি সুপারশপ আগরাকে খাদ্যে ভেজাল মেশনের দায়ে দুটি মামলা দায়ের করেন খাদ্য আদালতে প্রায় দশ বছর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার অভিযুক্ত সুপারশপের মালিক নিয়াজ রহিমকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবে সুবাহী স্যার আমাদের সাক্ষী প্রমাণ কিছুতে ওনাকে দোষী প্রমাণ করে দুশো আট নম্বর মামলায় ওনাকে এক বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ওনা দায়ে আরও এক মাসের বিনাশ্রম এবং দুই দুইশো নয় নম্বর মামলায় ঠিক একই আদেশ দিয়েছেন যে এক বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিবে না ওনা এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এই আইনজীবী আরো জানান এই দণ্ড ভেজাল বিরোধী অভিযানকে আরো গতিশীল করবে প্রতি মাসেই এক করে নমুনা সংগ্রহ করে এগুলো পরীক্ষাগারে দিই ভেজাল প্রমাণে আমরা মামলা করি দু সালে ঘিতে ভেজাল দেওয়ার ঘটনায় এই মামলা থেকে বাঁচতে কয়েক দফা উচ্চ আদালত ঘুরেও ব্যর্থ হন আগোরা কর্ণধার আঝহার লিমন সময় সংবাদ ঢাকা কক্সবাজারের মহেশখালীতে বিধ্বস্ত দুটি প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী উদ্ধার অভিযান শেষ হতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এদিকে বিমান বিধ্বস্ত হয়ে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সহায়তা চেয়েছে একটি পরিবার বৃহস্পতিবার বেলা বারোটায় বিমান বাহিনীর সদস্যের একটি দল কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায় দুই দলে ভাগ হয়ে পুটবিলা ও মাইজপাড়া গ্রামে উদ্ধার তৎপরতায় অংশ নেন তারা যোগ দেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও বিমান দুটি উদ্ধারে কয়েকদিন সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস এর কিছু সময় পর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্ঘটনা কবল ধ্বংসাবশেষ যা আছে এগুলা তদন্তের স্বার্থে আমরা সবগুলো পুরোপুরি উদ্ধার করব তদন্ত কমিটির ব্যাপারে আমাদের সদর দপ্তর দেখছেন তদন্ত কমিটি অবশ্যই গঠন করা হয়েছে আমাদের চারটা ইউনিট কাজ করতেছে এবং এয়ারফোর্সের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস সার্বিক শহীদে কাজ করে যাচ্ছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে এই অপারেশনের কাজ শেষ হবে বলে আমরা আশা করতেছি দুর্ঘটনা কবলিত দুটি বিমান বসত ঘরের ওপর পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার এই অবস্থায় আর্থিক সহায়তার দাবি জানান তারা আমি আমার শাশুড়ি সহ দুইজনে হাটের মধ্যে বসেছিলাম তারপরে তখন পড়ার সময় আমরা আর কিছু দেখিনি তারপরে দৌড়ে বাইরে চলে গেছে সব দেবাল একটা ভাঙিয়ে পড়ে গেছে আর দুটো দেওয়াল দেখতেছেন ভাঙিয়ে ফাট দিয়েছে ওখানে বাইরে একটা আমার ভাগ্য ছিল ভাগ্যর তো ভাঙিয়ে গেছে আমাদের যদি একটু সাহায্য সহযোগিতা করেন কয় কয় পুরনো কতি কতি যেগুলো হয়েছে এগুলো যদি আমাদেরকে মানে একটু সহানু সহানুভূতি দেখান আমরা তাহলে আমরা খুব খুশি হব বুধবার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে উপজেলার পুটবিলায় মুখোমুখি সংঘর্ষে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় পরে চার পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সময় 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 সংবাদ কক্সবাজার দেখছেন দেখছেন সন্ধ্যার সন্ধ্যার সঙ্গেই থাকুন নির্মাণ ত্রুটির পাশাপাশি নিয়ম না মানায় আগুন এবং দুর্ঘটনা ঝুঁকির মধ্যে রয়েছে দেশের বেশিরভাগ কমিউনিটি সেন্টার ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই গড়ে ওঠা এসব কমিউনিটি সেন্টারে নেই দ্রুত বহিরাগমনের পথ এ অবস্থায় কারিগরি ত্রুটি সারিয়ে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপন সরঞ্জাম রাখতে কমিউনিটি সেন্টারগুলোর প্রতি সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস বিস্তারিত জানাচ্ছেন কমল দেব যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটি সেন্টারের কোনো বিকল্প নেই কিন্তু খুবই অল্প পরিসরে বিপুল জনসমাগম হয় এসব কমিউনিটি সেন্টারের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কারো মাথা ব্যথা নেই বললে চলে শেষ পর্যন্ত গত আঠারোই ডিসেম্বর চট্টগ্রামে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে জনের মৃত্যুর ঘটনায় ধরে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শুরু হয়েছে দেশের কমিউনিটি সেন্টারগুলোর নিরাপত্তা ঝুঁকি অনুসন্ধানের কার্যক্রম 98% কিন্তু কমিউনিটি সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ আমরা কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে সার্ভে করে অলরেডি কিন্তু ঢাকা এবং চিরঙে আমরা কিন্তু তাদেরকে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে সতর্কমূলক পরামর্শ তাদেরকে দিয়েছি বন্দন নগরী চট্টগ্রামে ছোট বড় আড়াইশোর বেশি কমিউনিটি সেন্টার থাকলেও অধিকাংশই নির্মাণ ত্রুটি রয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমারত নির্মাণ বিধি মালন সুস্পষ্ট সেখানে উল্লেখ আছে কিভাবে কমিউনিটি সেন্টার হবে কোথায় হবে কি পরিমাণ কত সংখ্যার জনসংখ্যার জন্য কি আকারের কমিউনিটি সেন্টার হবে এই বিধিমালা অনুসরণ না করার ফলেই কিন্তু প্রত্যেকটা কমিউনিটি সেন্টারই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে অগ্নিনিরাপত্তার জন্য বা দুর্ঘটনা এড়ানোর জন্য যে সিস্টেমগুলো বিএনবিসি বা এনএফপিএ বা ফায়ার সার্ভিসের আইন সেগুলো সবগুলোতে মানা হয়নি যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই হিসেবে আমরা কাজ করে যাব পদদলিত হয়ে দশজনের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনও উঠে এসেছে কমিউনিটি সেন্টারের নির্মাণজনিত ত্রুটি এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়টি ইঞ্জিনিয়ারিং ত্রুটি যে প্রবেশ গেট এরকম একটা ভালো জায়গা মানুষ এখানে কীভাবে প্রবেশ করবে তো এই বিষয়গুলো যদি অন্য কোথাও থাকে এগুলো দেখতে হবে আমাদের সবার থাকবে যে এটা এই ধরনের যে ত্রুটি কোনো কমিউনিটি সেন্টার থাকে অন্য কোথাও সেগুলো কারেকশন করার প্রয়োজন আছে রাজধানী ঢাকা এবং বন্ধনগরী চট্টগ্রাম সহ দেশে ছয় হাজারের বেশি কমিউনিটি সেন্টার রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কমল দেয় সংবাদ চট্টগ্রাম গাজীপুরের টঙ্গিতে একটি বস্তিতে আগুন লেগে তেরো বছর বয়সী এক শিশু পুড়ে মারা গেছে এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত দুইজন সকালে এরশাদনগর এলাকায় এ অগ্নিকাণ্ড হয় ফায়ার সার্ভিস জানায় এরশাদনগরের দুই নম্বর ব্লকের একটি বস্তিতে আগুন লেগে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় একটি বসত ঘর থেকে রানা নামে এক শিশুর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয় একই সময় গুরুতর দগ্ধ শিশুটির বাবা মনির ও ভাই রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সময় আমরা আগুন নিয়ন্ত্রণ সক্ষম হই ইতিমধ্যে দুটি ঘর এবং ছোট ছোট তিনটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং ওখানে মানুষ থাকার ঘরে একটা শিশু আগুনে ঘরে দগ্ধ হয় সেটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এদিকে চট্টগ্রামের কুসুমবাগে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে দুই সন্তান সহ মা দগ্ধ হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় আনা হয়েছে সকালেই ঘটনা ঘটে সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়িয়ে আগুন লেগেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ স্বজন ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকালে নগরীর গরিবুল্লা শাহ মাজারের আবাসিক এলাকায় একটি ভবনে দুই ছেলে মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন তানভীরা আক্তার হঠাৎ শোয়ার ঘরে আগুন লেগে যায় পরে রুমের দরজা ভেঙে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয় বিস্ফোরণের পর গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল বলে জানায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস আমরা যখন আগুন দেখছি আগুন দেখে ওই বিল্ডিং এ যাইয়া পাইপ দিয়ে পানি গিয়ে নেবে বাচ্চারা খালি সিল্লাইতে আছে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সিলিন্ডারটা চলতেছে তো আমি কিছু তুষুক নিয়েছি তুষক নিয়ে বাথরুমে ঢুকিয়ে এটাকে ভিজাইছি ভিজাইটার উপর দিছি নিবাসে না অনেকক্ষণ এরকম করতে করতে তারপরে নিপছে সিলিন্ডার লিক হয়ে ওটা

তো মা ছেলে এবং মেয়ে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ গ্যাস সিলিন্ডার তো আসলে রান্নাঘরে থাকার কথা তা গ্যাস সিলিন্ডার ওখানে কেন গেল কে আনলো আবার ভিতর থেকে লক করা ছিল কি ঘটনা সবগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি দগ্ধ তানভীরা আক্তার ও তার দুই সন্তানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে সময় সংবাদ চট্টগ্রাম সাইকেল চুরির অভিযোগে লালমনিরহাটে গাছের সঙ্গে বেঁধে স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্র ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক থেকে তাকে বহিষ্কার করা হয় এ ঘটনায় আশিকবাবু সহ তিনজনকে আসামি করে আদিতমারি থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার লালমনির হাটের আদিতমারি উপজেলার মহিষকোচা গ্রামে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান গত বুধবার সাইকেল চুরির অভিযোগে মহিষ বাজারে স্কুল ছাত্র এমদাদুল হককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে আশিক বাবু তার চিৎকারে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনার পর থেকে পলাতক রয়েছে আশিক পুলিশ জানায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে মারার বুদ্ধি করছি অল্পের আমার ছেলের আমি চিকিৎসা চাই সরকারের কাছে আমি তার পিছের চাই সরকারের কাছে আমি আমার হাইকমান্ডের থেকে আমি আমার হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমি তাকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সংগঠন বহিষ্কার করি আশিফের বাবুর সব তিনজন তাকে সাইকেল হারানোর কেন্দ্র করে তাকে গ্রামীণ ব্যাংকের পিছনে নিয়ে যে মার্কেট পেয়েছে জানতে পারছি এবং ব্যাপারে মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে দেখছেন সন্ধ্যার সময় সঙ্গেই থাকুন চূড়ান্ত ঘোষণা না হলেও ব্যবসায়ী নেতা আতিগুল ইসলামী হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এমনটা ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা সম্ভাব্য এই প্রার্থীও জানিয়েছেন দল থেকে সবুজ সংকেত পেয়েই মাঠে নেমেছেন তিনি অন্যদিকে প্রার্থী চূড়ান্ত করতে তফসিলের দিকে তাকিয়ে আছে বিএনপি রাশেদ লিমনের রিপোর্ট আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এরই মধ্যে মাঠে নেমেছেন সাবেক বিজেএমই এর সভাপতি আতিকুল ইসলাম তিনি বলছেন দল থেকে ইতিবাচক সাড়া পেয়েই প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের যে সবুজ সংকেত আমি পেয়েছি দলের উচ্চ পর্যায়ের থেকে বিভিন্ন জায়গাতে আমি মত বিনিময় সভা করছি আমি বিভিন্ন নেতা কর্মীদের সাথে দেখা করছি আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি কোনটা কি অবস্থা রয়ে গেছে এবং তারপরে ইমিডিয়েটলি যেন শুরু করা এটা একটি যেরকম একটা বড় চ্যালেঞ্জ এবং একটা আমার একটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হবে যেই আসুক না কেন এগুলোকে শেষ করা মনোনয়নের চূড়ান্ত বৈঠক না হলেও আতিকুল ইসলামের প্রতি আস্থা রাখার ইঙ্গিত দিচ্ছেন খোদ মনোনয়ন বোর্ডের সদস্য এই শীর্ষ নেতা যতক্ষণ আমরা কাউকে মনোনয়ন না দিই ততক্ষণ কারণ নাম আমার পক্ষে বলা উচিত হবে না তবে যেটা প্রচারিত হচ্ছে যার নাম নিয়ে সম্ভাবনা আছে এটা প্রধানমন্ত্রী কিন্তু তার চিন্তার থেকেই আনিস লোকের নাম এসেছিল এবং তিনি যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা প্রশংসিত হয়েছিল এবারও কিন্তু তিনি এমন একজন নিয়ে ভাবছেন হয়তো ইতিমধ্যে তার নামও প্রচারিত হচ্ছে আমি মনে হয় যে এবারও তিনি সঠিক লোককে মনোনয়ন দেন এদিকে বিএনপির পক্ষে গত নির্বাচনে লড়াই করা তাবিত আউয়ার সহ বেশ কয়েকজনের নাম শোনা গেলেও তফসিলের আগে প্রার্থী চূড়ান্ত হবে না বলে জানিয়েছে দলটি প্রার্থী নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এটা তো নির্বাচন যখন তফসিল ঘোষণা করা হবে নির্বাচন মনোনয়নের সময় হবে তখনই আমরা প্রার্থী ঘোষণা করব এই বিষয়ে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের একাধিক প্রার্থী এখানে আছে মনোনয়ন প্রার্থী আছে সুতরাং দল যাকে চাইবে একজনকে মনোনয়ন দিয়ে দেবে গত তিরিশ নভেম্বর আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ডিএনসিসির মেয়র পদ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পনেরো জন আহত হয়েছেন এ সময় অন্তত এগারোটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে পশ্চিম চর লরেন্স প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সদস্য প্রার্থী সোলাইমন হাওলাদার ও জাহের হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ককটেল বিস্ফোরণ সহ অন্তত এগারোটি বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুভাডা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব বলছে গ্রেপ্তার হওয়া লিয়াকত আলী জালিয়াত চক্রের মূল হতা তার বিরুদ্ধে একই অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলাও রয়েছে এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হলেও খালাস পেয়ে যায় লিয়াকত অন্যদিকে তার সঙ্গে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম অবৈধ মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত উন্নত মানের প্রিন্টার কালি ও সরঞ্জাম দিয়ে সহায়তা করত চক্রটি রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ সহ সীমান্তবর্তী জেলায় জাল রুপি সরবরাহ করত বলেও জানায় র্যাব পর্যায়ে জানিয়ে আরেকবার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক পনেরো জানুয়ারির মধ্যে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে প্রত্যাবাসন নিয়ে সংশয় স্বাস্থ্যসেবার স্বার্থে ডাক্তারদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে অন্যথায় নতুন নিয়োগ হুশিয়ারি প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করতে তথ্য জালিয়াতি করা হয়েছে দাবি বিএনপি আইনজীবীর অস্বীকার ভেজাল খাদ্য রাখার দায়ে সুপারশপ আগোড়ার মালিক নিয়াজ রহিমকে কারাগারে পাঠানোর তিন ঘন্টার মধ্যেই জামিন এবং এখনো খোঁজ মেলেনি দুদিন আগে নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নাইমুল ইসলামের পরিবারের জিডি এই ছিল সন্ধ্যার সময় যে খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি সঙ্গেই থাকুন সময়ের